আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা প্রিমিয়াম ক্যাটাগরির কিছু ল্যাপটপ দেখানো। এখানে কিন্তু বেশ কিছু ল্যাপটপ আছে, যেমন NB16, Spectra 16, এখানে প্রিসিশনের 5560, তারপরে পাবেন জেটবুকের 15.6 ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স, জেএসপির যেটা হচ্ছে বিগটাস 15, যেটা 13 জেনারেশন। এর পাশাপাশি আপনারা অ্যাপেলের ম্যাকবুক প্রো, ম্যাকবুক এয়ার, লেনোভো থিঙ্কপ্যাডের X1 কার্বন, X1 ইয়োগা, তার সাথে পাবেন HP 14S, 15S, এবং ভিডিওর শুরুতে আপনারা পাবেন ডেলের XPS 13, X360 ডিগ্রি, এবং এক্স আপনারা 180 ডিগ্রি, যেটা আসলে 180 ডিগ্রি না, 145 ডিগ্রি। তো এক্স্যাক্টলি এই ল্যাপটপগুলোর কী কী কন্ডিশন, ওয়ারেন্টি ফ্যাসিলিটি, ল্যাপটপগুলোর মডেল, প্রিভিয়াস দিনগুলিতে ল্যাপটপগুলো কতদিন ইউজ করা হয়েছে, কন্ডিশন কিরকম আছে, ওয়ারেন্টি পলিসি জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। ভিউয়ার, সর্বপ্রথম আমরা ডেল XPS দিয়ে ভিডিওটা স্টার্ট করব। আমাদের কাছে XPS এর বর্তমানে নতুন কালেকশন চলে এসেছে। এটা হচ্ছে XPS এর একটা মডেল আছে, মডেলটা এক্স্যাক্টলি আমরা আরেকদিন জানিয়ে দিব। আমরা আজকে শুধু এটার কন্ডিশন বা কোয়ালিটিটা দেখবো, কিরকম কোয়ালিটি বা কন্ডিশন আছে। এটা হচ্ছে XPS 13, X360 ডিগ্রি, আর এটার কনফিগারেশন হচ্ছে Core i5 এর 7th জেনারেশন প্রসেসর, 8 জিবি র্যাম এবং 256 জিবি SSD। আর এটাতে র্যাম্পটা ফিক্সড করা থাকে, শুধু SSD টা আপগ্রেড করা যায়। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 80% কাভারেজ, ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড, আর এটার যে কিবোর্ড পার্টটা আছে সেটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা। আর সবচেয়ে ন্যারো বেজেলের ডিসপ্লে হয়ে থাকে ডেলের XPS 13-এ। এটা হচ্ছে 13.3 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি IPS গ্লোসি টেকনোলজির ডিসপ্লে, যেটাকে 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন। টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট সহ মোটামুটি পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে। টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট, 3 থেকে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন 45,500। ফেস আইডি ক্যামেরা, প্রাইভেসি ওয়েব ক্যামেরা দুটোই অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে XPS 13 9360। এটা Core i5 এর 7th জেনারেশন প্রসেসর, 8 জিবি র্যাম, 256 জিবি SSD, 4 জিবি শেয়ার গ্রাফিক্স। চাইলে এটা তো আপনারা SSD আপগ্রেড করতে পারবেন, র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে। আর এটার চার্জিং পোর্ট হচ্ছে একটু গোল টাইপের, রাউন্ড টাইপের, যেটা হয় চাইলে আপনারা টাইপ সি দিয়েও চার্জ দিতে পারবেন। কন্ডিশন একদমই সুপার ফ্রেশ। এটা হচ্ছে আপনারা 13.3 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি IPS ম্যাট ডিসপ্লে, আর এর ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ 145 ডিগ্রি পর্যন্ত, কন্ডিশন একদম ক্লিয়ার আছে। আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র 42,500 টাকা। আর যারা আমাদের এই ল্যাপটপগুলো পারচেস করেন, প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন 90 ডেজ, মানে 90 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি। নেক্সটে আমরা দুইটা ওপেন বক্স ল্যাপটপ দেখাবো, যেটা হচ্ছে HP 15S আর একটা হচ্ছে HP 14S। তো HP 15S টাও আমাদের স্টকে আজকে নতুন চলে এসেছে। এটা হচ্ছে Ryzen 5 5000 সিরিজ প্রসেসর, যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় Core i5 11th জেনারেশন ইকুয়াল, সাথে থাকবে 8 জিবি র্যাম, 256 জিবি SSD, 98% কাভারেজ, ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড, যেটা নাম্বার প্যাড সহকারে আছে, ক্লিকলেস ট্র্যাকপ্যাড, আর 15.6 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি IPS ম্যাট ডিসপ্লে। ল্যাপটপটাতে 4 জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স যেটা আছে সেটা দিয়ে স্ট্যান্ডার্ড লেভেলের গ্রাফিক্স, ফটোশপ, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এবং পাশাপাশি টুকটাক গেমিং পারপাস ইউজ করতে পারবেন, ফ্রন্ট সাইড, ওয়েবসাইট, একদম সুপার ফ্রেশ। এই ল্যাপটপগুলো হচ্ছে একদম ব্র্যান্ড নিউ, ওপেন বক্স, নট এ সিঙ্গেল ইউজ। প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি, আর এটা পারচেস করতে পারবেন মাত্র 52,500 টাকা। এটার পাশাপাশি আমাদের কাছে আরও একটা ল্যাপটপ আছে, যেটা হচ্ছে HP 14S। এটা হচ্ছে 14S সিরিজের ল্যাপটপ, এটার কনফিগারটা একটু হাই। এটা হচ্ছে Ryzen 5 7000 সিরিজ প্রসেসর, যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় Core i5, এটা হচ্ছে 13th জেনারেশন ইকুয়াল, 8 জিবি র্যাম এবং 512 জিবি Gen 4 এর SSD, 14 ইঞ্চি ন্যারো বেজেলের ম্যাট ডিসপ্লে। এই ল্যাপটপটাতে ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড, কন্ডিশন এটাও একটা ব্র্যান্ড নিউ, ওপেন বক্স, নট এ সিঙ্গেল ডে ইউজ। তো এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র 58,500 টাকা। নেক্সটে আমরা লিনোভো থিঙ্কপ্যাড এর কিছু ল্যাপটপ দেখাবো। এখানে লিনোভো থিঙ্কপ্যাড এর X1 কার্বন আমাদের স্টকে Core i5 10th জেন, Core i7 10th জেন এবং Core i5, Core i7 10th জেনারেশন, 8th জেনারেশন সবগুলো ভেরিয়েন্ট আছে। আমার হাতে যেটা আছে X1 কার্বনের Core i5 8th জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম এবং 256 জিবি SSD। জাস্ট এটা এতটুক ফ্রেশ লুকে আছে, দেখলে মনে হবে যে একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো। আমরা চেষ্টা করি একদম ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট সেল করার জন্য, তো এজন্য হয়তো বা প্রাইস কিছুটা কম বেশি হয়। তো আমার হাতে যেটা আছে Core i5-এর 8th জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম এবং 256 জিবি SSD, 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। এখানে মডেল মেনশন করা আছে X1 কার্বন 7th জেনারেশন। তো এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন 46,500 টাকা। আমাদের কাছে কিন্তু ইয়োগার নতুন কালেকশন চলে এসেছে। এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর X1 ইয়োগা, এটা মেটাল বডি বা মেটাল দিয়ে বিল্ড করা, এটা Core i5-এর 8th জেন,
16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি। এটাতে কিন্তু আপনারা এসএসডি আপগ্রেড করতে পারবেন, র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে। আমি যদি ল্যাপটপের লুকসটা একটু দেখাই, ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, ডলবি অ্যাটমোসের 4 চ্যানেলের সাউন্ড সিস্টেম, আর এটা 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে, যেটাকে 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন। এটার পেন টেকনোলজি আছে, যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং বা আর্ট ইলাস্ট্রেটরের কাজ করতে পারবেন। 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এটা পারচেস করতে পারবেন মাত্র 55,500 টাকা। যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপ গুলো পারচেস করতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে, আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পারচেস করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। লাস্ট মোমেন্টে আমরা দুইটা ম্যাকবুক এয়ার দেখাবো। আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ম্যাকবুক এয়ার 2019, এটা সিলভার কালার এবং স্পেস গ্রে কালার, দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে। এটা কোর i5 প্রসেসর, 16 জিবি র্যাম এবং 256 জিবি এসএসডি। লুকসটা দেখিয়ে দিচ্ছি, কারণ আমি যদি একটু লুকসটা আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন কতটুকু ফ্রেশ কন্ডিশন আছে, কোনো দাগ স্ক্র্যাচ আছে কিনা। এখানে মেনশন করা আছে 2019 কোর i5 16256, আর এটার প্রাইস হচ্ছে 72,500। ব্যাটারি সার্কেল কাউন্টটা খুবই কম, অনায়াসেই আপনারা 5 থেকে 6 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন। টাচ আইডি আছে এবং ব্যাকলিট কিবোর্ড, যেটা 95% কাভারেজ, ক্লিকলেস, ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাকপ্যাড এবং 13.3 ইঞ্চি রেটিনা টেকনোলজি 2.5K রেজুলেশনের ডিসপ্লে। লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক ইয়ার 2015, এটা একদম মিনিমাম প্রাইসে 38,500 টাকা। এটা কোর i5 প্রসেসর, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, আর এটাও কিন্তু একদম ফ্রেশ লুকে আছে, কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না। এটাও হচ্ছে FHD রেজুলেশনের ডিসপ্লে, যেটা রেটিনা টেকনোলজি, এখানে অ্যাপেলের লোগো আছে, যেটা আসলে ল্যাপটপটা অন করার সাথে সাথে জ্বলে উঠে। এটা হচ্ছে প্রাইসটা পড়বে 38,500 টাকা। সো ভিউয়ার্স, এখানে কিন্তু আমরা অনেকগুলো ল্যাপটপ রেখেছি, এখানে ভিক্টাস 15, আর এখানে আপনারা পাচ্ছেন জেটবুকের 15, যেটা 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স, এটা হচ্ছে ডেলের প্রিসিশন 5560, কোর i7 11 জেনারেশন, 4 জিবি ডেডিকেটেড। এখানে স্পেক্টার সিরিজের ল্যাপটপ আছে, আর এখানে NB16 সিরিজের ল্যাপটপ আছে, এটা হচ্ছে 1,55,000 টাকা, RTX এর গ্রাফিক্স, কোর i7 12 জেনারেশন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম মিনিমাম প্রাইস থেকে হাই প্রাইসে বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।